নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আপনি দেখছেন টেকনিক্যাল এক্সপোনিক ইউটিউব চ্যানেল। দেখুন, আমরা যে সমস্ত অ্যান্ড্রয়েড টিভি দেখি সেটা সাধারণত আমরা অ্যান্ড্রয়েড টিভিতেই আমরা দেখতে পাই। তো আজকে আপনাদেরকে দেখাবো, আপনি এই অ্যান্ড্রয়েড টিভিটি আপনার ইউএসবি বা পেন ড্রাইভে আপনি ইনস্টল করার পরে আপনি যে কোনো কম্পিউটার বা ল্যাপটপ বা আপনি যদি ডেস্কটপ ইউজ করেন তো সেই ডেস্কটপে আপনি এটা কানেক্ট করার পরে আপনি এটা আপনার কম্পিউটার ল্যাপটপ অথবা আপনি ডেস্কটপে এটা চালাতে পারেন। তো সেটা আপনি কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনাদের যদি এই ইউএসবিটি বানানোর সময় যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তো আমি চেষ্টা করব আপনাদের এই কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন যাই, ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড্রয়েড টিভিটি আপনার ইউএসবিতে ইনস্টল করার জন্য প্রথমে আপনাকে লাগবে এই আইএসও ফাইলটি। আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি। আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেনটি করার পরে আপনি এখানে সার্চ বারে লিখবেন যেটা, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো লিঙ্কটিতে আপনি যখনই ক্লিক করবেন আপনার ইন্টারফেসটি এরকম আসবে। ইন্টারফেসটি আসার পরে এখানে যে ডাউনলোড আছে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনার ডাউনলোড অ্যালাউতে ক্লিক করবেন। ডাউনলোড অ্যালাউতে ক্লিক করলে পরে আপনার এটা ডাউনলোডটি চালু হয়ে যাবে। তো এটা অলরেডি আমি ডাউনলোডটি করে রেখেছি, এর জন্য আমি ডাউনলোডটি করলাম না। তো এখন দেখুন ডাউনলোডের আমি যে সফটওয়্যারটি ইউজ করি ডাউনলোডের এবি ডাউনলোড ম্যানেজার, তো এটা আমার শো করছে। তো এখানে আপনি যখনই ডাউনলোডে ক্লিক করবেন তো এটা ডাউনলোডটি চালু হয়ে যাবে। আর আপনাদের যদি এই এবি ডাউনলোড ম্যানেজারটি ইনস্টল যদি করতে চান তো আপনি আমার ভিডিওটি দেখে নিয়ে এটা ইনস্টল করতে পারেন। এটা খুবই ভালো এবং ওপেন সোর্স, মানে একদম ফ্রিতে আপনি এটা ইউজ করতে পারেন। তো এটা আমি অলরেডি ডাউনলোড করেছি, এর জন্য ডাউনলোডটি করলাম না। এখন আপনাকে নেক্সট যেটা করতে হবে, আপনি নতুন আর একটি ট্যাব ওপেন করুন আর এখানে আপনি সার্চ রুপুস সার্চ করার পরে ফার্স্ট যে লিঙ্কটি পাবেন আপনি এই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। তো উপরে যেটা আছে রুপুস 4.6 EXE, তো এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি এটাকে তুমি ডাউনলোডটি করে নেবেন। তো এটাও দেখুন আমার ডাউনলোডটি চালু হয়ে গেছে। এখানে যদি আমি ডাউনলোডে ক্লিক করি তো এখানে আমার ডাউনলোডটি চালু হয়ে যাবে। তো আপনার ক্ষেত্রে আপনার যদি এই সফটওয়্যারটি ইনস্টল না থাকে সেক্ষেত্রে আপনার এটা শো হবে না, আপনি এটা ডাইরেক্ট আপনার গুগল ক্রোমেই এটা ডাউনলোডই হয়ে যাবে। তো এটাও আমি ডাউনলোডটি করে নিলাম। ডাউনলোডটি করার পরে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন, তো আপনার ক্ষেত্রে ডাইরেক্ট ডাউনলোড ফোল্ডারে চলে আসবে। আর এখানে আমার এটা সেটিং আছে বলে আপনার আমার এখানে শো করছে। তো এটাকে আমি কপি করে ডেস্কটপে পেস্ট করে নিচ্ছি। ডেস্কটপে পেস্ট করার পরে এখানে আমার পেস্টটি হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন, আপনার রুপুস বলে যে সফটওয়্যারটি ডাউনলোড করলেন এটাতে আপনি ডবল ক্লিক করুন অথবা আপনি রাইট ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করুন। এর আগে আপনি কি করবেন, আপনার পেন ড্রাইভটি আপনি কানেক্ট করে নেবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে। তো এখানে দেখুন আমার এটা কানেক্ট করে নিচ্ছি, এটা 8 GB বর্তমান আছে। কানেক্ট করার পরে আপনি রুপুসটি তুমি ইনস্টলটি করে নেবেন। ডবল ক্লিক করুন তো অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে, একটি পপ আপ আসবে, সেখানে আপনি ইয়েস করে দেবেন। ইয়েসটি করার পরে এখানে আপনার ইউএসবিটি কানেক্ট থাকবে, সিলেক্ট থাকবে। আর বাই ডিফল্ট যদি সিলেক্ট যদি না থাকে ড্রপ ডাউনে আপনি ক্লিক করার পরে এখান থেকে আপনি সিলেক্টটি করে নেবেন। সিলেক্টটি করার পরে এখানে সিলেক্ট অপশনে আসবেন এবং আপনার যে আইএসও ফাইল অ্যান্ড্রয়েডের আইএসও ফাইলটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে বাকি আপনি সেম রাখবেন। এরপর স্টার্টে ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক করবেন। আর আপনার প্যান ড্রাইভে যদি কোনো ডাটা থাকে সেটার ব্যাকআপটি আপনি প্রথমে নিয়ে নেবেন, এরপর এটাকে ওকে করবেন। আপনার যত ফাইল থাকবে সেটা পুরোটা ডিলিট করে দেবে। তো এটা বুটেবিলিটি হতে আপনার কমসে কম 10 থেকে 15 মিনিটের টাইম লাগতে পারে। তো এটা পুরোপুরি বুটেবিলিটি হয়ে যাওয়ার পরে আগের স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি, এরপর আপনাকে কি করতে হবে। তো এখানে পুরোপুরি হয়ে গেছে, রেডি বলে লেখা চলে আসবে আপনার এখানে। কিন্তু ক্লোজ বলে যে অপশনটি আছে আপনি এটাতে ক্লিক করার পরে প্রথমে এটাকে ক্লোজ করে নেবেন। এরপর আপনার পেন ড্রাইভটি ওপেন করবেন। আপনি ডিসপিজিতে যাওয়ার পরে পেন্ড্রাইভটি আপনি ওপেন করুন। আর এখানে নামটাও আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। তো এখানে যে জিপ ফাইলটি আছে ডাটা জিপ ফাইল, আপনি এটাতে রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করার পরে উইন আর যেটা আছে এটাতে ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করুন। এক্সট্রাক্ট হেয়ার ক্লিক করার পরে এই প্রসেসিংটা হতে আপনার কমসে কম 5 থেকে 7 মিনিট মতন আপনার লাগতে পারে। এখানে দেখুন আমার এই এটা এক্সট্রাক্টটি হয়ে গেছে। তো এক্সট্রাক্টটি হয়ে যাওয়ার পরে আপনার সিস্টেম আপনি রিস্টার্ট করে নেবেন। তো এখানে আমি রিস্টার্টটি করার পরে আগের স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে রিস্টার্টটি আমি করছি। রিস্টার্টটি করার পরে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যে কোম্পানির আছে তার যে বায়োস কি আছে বায়োস কি আপনি প্রেস করবেন। তো এখানে মানে আমি ডেল ইউজ করছি, সেক্ষেত্রে আমার F12। তো আমি F12টি ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। তো এখান থেকে আপনি ইউএসবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। তো এখানে অ্যান্ড্রয়েড টিভি বলে অপশনটিতে আপনি ক্লিক করবেন আর আপনার এরকম একটি প্রসেসিংও চলে আসবে। তো এটা আপনার 1 থেকে
দু মিনিট মতন আপনার প্রসেসিংটা হবে। প্রসেসিংটি হয়ে যাওয়ার পরে অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে, গুগল লেখা চলে আসবে আপনার গুগল টিভি। তো এটাও আপনার একটু সিস্টেমটা যদি ভালো থাকে, আপনার মানে কম্পিউটার বা ল্যাপটপের যদি হাই থাকে, সেক্ষেত্রে আপনার এটা টাইম লাগবে না। তো আমার এটা খুবই পুরনো, এর জন্য আমার ক্ষেত্রে টাইমটি লাগছে। তো একটু প্রসেসিংটি হবে অটোমেটিক, এটা প্রসেসিং হওয়ার পরে আগে যে সেটিংগুলো আছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। আপনার এরকমই ইন্টারফেসটি চলে আসবে। তো এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজটি আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনার ওয়াইফায়ের অপশন আসবে, তো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে ওয়াইফায়ের অপশন আসলে পরে আপনি যে ওয়াইফাইটি ইউজ করেন সেটা আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে আগের সেটিংটি আপনাদেরকে দেখে দিচ্ছি। ওয়াইফাইটি কানেক্ট করার পরে ওয়াইফাই সাকসেসফুল লেখা চলে আসবে। এরপর আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনি অ্যান্ড্রয়েড টিভি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এন্টার কি দাবাবেন। এন্টার কিটি দাবানোর পরে এটা আপনার একটু লোড হবে, মানে ওয়াইফাই যদি কানেক্টে আপনার স্পিড যদি ভালো থাকে ইন্টারনেটে সেক্ষেত্রে আপনার টাইম লাগবে না। তো এটা আমি মোবাইল থেকে করছি কানেক্টি, সেক্ষেত্রে আমার একটু টাইম লাগলো। তো আপনার ইন্টারফেসটি এরকম আসবে। এখানে আপনি যে কোনো টিভি যেগুলো ফ্রি সেগুলো আপনি গুগল প্লে স্টোরে যাবেন এবং সেখান থেকে ডাউনলোডটি করে নিতে হবে, মানে ইনস্টল করতে হবে। ইনস্টলটি আপনাকে প্রথমে করে নিতে হবে। বাকি যে সেটিংগুলো আছে আপনার বাড়িতে বা আপনার বাড়িতে যে অ্যান্ড্রয়েড টিভি আছে সেম প্রসেসে আপনি এগুলো সেটিংগুলো করতে পারেন। তো এখানে আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি। আপনি প্লে স্টোরটি ওপেন করবেন। তো এখানে প্রথমে আপনি সাইন ইনটি করে নেবেন। সাইন ইনটি করে নেওয়ার পরে আপনি যে কোনো টিভি যেরকম জিও টিভি হট স্টোর, তো এইগুলো আপনাকে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এটা আপনাকে প্রথমে ইনস্টলটি করে নিতে হবে। তো আমি এখানে লগ ইনটি হয়ে যাওয়ার পরে আপনাদের একটা সফটওয়্যার ইনস্টল করে সেটাকে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমি যখনই জিমেলটি দিয়ে লগ ইন করলাম, তো এখানে দেখুন আরও অন্য সফটওয়্যারগুলো চলে আসছে, হট স্টোর চলে আসছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি জিওটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনস্টল করে আপনি জিওতে ক্লিক করুন। আপনার যে কম্পিউটার বা ল্যাপটপের যে কিবোর্ডের যে অ্যারো কি আছে স্ক্রিনে দেখুন শো করছেন, এটা আপনার আগে পিছিয়ে যাবে। এবং আপনি যদি ব্যাক যদি যাতে যেতে চান সেক্ষেত্রে আপনার কিবোর্ডের উইন্ডোজ কি যেটা আছে সেটা আপনি প্রেস করবেন। আর আপনি কোনো কিছু যদি ইনস্টল করতে হয় সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্টটি করার পরে এন্টার কি দেওয়াবেন, তাহলে আপনার এটা কাজ হবে। অথবা আপনি এখানে রিমোট কন্ট্রোলও সেটিং করতে পারেন। তো সেটা কিভাবে করবেন সেটা আগের ভিডিওতে আপনাদেরকে দেখে দেবো, আপনার যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনাদেরকে দেখে দেবো। তো এখানে আমি একটা ডাউনলোডটি করে নিচ্ছি, জিও টিভি যেটা আছে সেটা আমি ডাউনলোডটি করে নিচ্ছি প্রথমে। এবং করে নেওয়ার পরে এটাকে আমি আপনাদের ওপেনও করে দেখাচ্ছি। আপনি সেম প্রসেসে করবেন। আপনার মোবাইলে যেরকম জিমেল আপনার জিও টিভির জন্য জিও নাম্বার দিয়ে আপনার অ্যাক্টিভেট করতে হয়, তো সেটা আপনি প্রথমে করে নেবেন ডাউনলোড ইনস্টলটি করার পরে। লগ ইনটি সাকসেসফুল লেখা চলে আসবে আর এটা আপনার পুরোপুরি জিও টিভিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি যে কোনো একটা আপনাদের চালু করে দেখাচ্ছি। আর এটা আপনার মাউসের দ্বারা এটা কাজ হবে না, এটা আপনার অ্যারোকির দ্বারাই আপনি এগুলো কন্ট্রোল করতে পারেন। যে ম্যাচটি চলছে এটাই আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো এটাতে আপনি যখনই ক্লিক করবেন, তো এখানে দেখুন আমার এটা পুরোপুরি চালুটি হয়ে গেছে। আমার একটু টাইম লেগেছিল, নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু স্লো চলছে, এটা দেখুন পুরোপুরি আপনার। তো আপনাদের রিকোয়েস্ট করবো, আমি যে প্রসেসে আপনাদেরকে দেখালাম আপনি যদি সেম প্রসেস ফলো করে যদি এটা করেন তো 100% এটা আপনার ওয়ার্ক করবে। আর এটা করার সময় যদি আপনাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। তো সেম প্রসেসে আপনি যে কোনো সফটওয়্যার যেটাকে টিভি চ্যানেল আপনার প্রথমে ইনস্টল করতে হবে, ইনস্টলটি করার পরেই আপনি এগুলো দেখতে পারেন। আর আপনি যদি চাইলে আপনি এখান থেকে ইউটিউবও ডাইরেক্ট ইউটিউবে আপনি ক্লিক করলে পরে এখান থেকে আপনি ইউটিউবও চালাতে পারেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এটা আপনি কিভাবে করবেন। ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।